আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি শিখবো সেটি হলো জেনে নিন গুগল ম্যাপে কিভাবে কাজ করে গুগল ম্যাপ কিভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি একটি অনুরোধ থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন তো চলুন জেনে নেই গুগল ম্যাপ কীভাবে কাজ করে গুগল ম্যাপ ম্যাপিং এবং নেভিগেশনের ক্ষেত্রে আজ পর্যন্ত ঘটেছে এমন সেরা আবিষ্কারগুলির মধ্যে একটি কারণ আমরা সবাই মানচিত্রের উপর নির্ভর করি যে আমাদের রোড ট্রাফিক সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন কিনা তাহলে আসুন গুগল ম্যাপ কিভাবে কাজ করে সেই দিকগুলি নিয়ে আলোচনা করি এবং তারা কিভাবে এটি এত নির্ভুলতার সাথে করে গুগল ম্যাপ আপনাকে রিয়েল টাইম ট্রাফিক আপডেট দেয় গুগল ম্যাপ আপনার ডেটা ব্যবহার করবে যা পথ দূরত্ব সময়কে রিয়েল টাইম ট্রাফিকের কাছে বলবে এখন এটা ডাটা পায় কোথায় গুগলের কিছু অংশীদার রয়েছে যার সাহায্যে এটি গুগল ম্যাপের ডাটা বেসে রক্ষণাবেক্ষণ করে যেহেতু এটি রিয়েল টাইম হতে হবে তাই সেই ডেটা যাচাই করা এবং তারপর এটি প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ তাই গুগল সাহায্য মানচিত্র অংশীদার গুগল বেস ম্যাপ পার্টনার প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন ডেটা উৎসের সাথে অংশীদারিত্ব করেছে এবং বিপুল সংখ্যক এজেন্সি গুগলে ডেটা জমা দেয় রাস্তার দৃশ্য যানবাহনগুলির জিপিএস স্থানাঙ্কের উপর ভিত্তি করে গুগল পৃষ্ঠকে রাখে রাস্তার দৃশ্যের ছবি পরিষেবা গুগল আপনার স্মার্টফোন দ্বারা সংগৃহীত অবস্থানের ডেটা অ্যাক্সেস করে গুগল ম্যাপ নির্মাতারা এটি অন্য একটি উপায় যা যে কেউ তাদের স্থানীয় জ্ঞান শীর্ষ গুগল ম্যাপে অবদান রাখতে দেয় যেমন বৈভব গুপ্ত বিস্তারভাবে উল্লেখ করেছেন স্থানীয় গাইড পাশাপাশি তার সম্পদ সম্পাদকের বাহিনী গুগলেরও লক্ষ লক্ষ তথাকথিত গাইড রয়েছে যখন আপনি গুগল মানচিত্রে থাকবেন আমার অবদানগুলিতে যান এবং আপনি আপনার এলাকার বিভিন্ন স্থান অনুসন্ধান করতে পারেন একটি পর্যালোচনা রেখে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে এবং একটি ছবি জমা দিয়ে আপনি এই অতিরিক্ত স্তরের ডাটাতে অবদান রাখতে পারেন নিঃসন্দেহে এটি একটি বিশাল কাজ এই কারণে গুগলের বিশ্বব্যাপী দল রয়েছে যেগুলো প্রতিটি দেশে কাজ করে এবং জিনিসগুলি আপ টু ডেট রাখার জন্য নিবেদিত এই ছিল আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আল্লাহ হাফেজ